ওয়েলকাম চিরকুট ইনফিনিটি আর আমি শরণে এসে গেছি সাহেবের চিঠি সিরিয়ালের লেটেস্ট আপডেট জানাবো বলে সিরিয়াল সাহেবের চিঠিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের চিঠি সাহেবকে নিয়ে পৌঁছে গেছে সেই সমস্ত জায়গায় যেখানে সাহেব একটা সময় টাকা ডোনেট করতো সাহেব মনে করে যে আমি মরে গেলে কার কি এসে যায় কারণ আমাকে দরকার নেই কিন্তু না এই বাচ্চা কাচ্চাগুলো এই বয়স্ক মানুষগুলোর যে দরকার আছে সাহেবকে সেটা সাহেব ভুলেই গেছিল তো এইবার ফাইনালি চিঠি সেটা প্রমাণ করে দিল যে একটা মানুষের চিকিৎসা হচ্ছে না কারণ সাহেব মুখার্জি টাকা দিতে পারছে না একটা ছেলে যে ভাবছে সে বড়ো হয়ে স্টার হবে কিন্তু সে স্বপ্ন দেখতে পাচ্ছে না এখন তো শুধুমাত্র শুধু খাওয়াটা জুটছে চিকিৎসা ওষুধ কিছুই জুটছে না কারণ কি সাহেব মুখার্জি বেশি টাকা দিতে পারছে না তাই জন্য সাহেব মুখার্জির উচিত এবার ব্যাক করা আবারও শুরু করা নিজের কেরিয়ারকে এটা বোঝানোর কাজে উঠে পড়ে লেগেছে আমাদের চিঠি আর এই দিকে বাড়িতে এসে হাজির হচ্ছে শ্রীতমার বর গৌতম যার আসল উদ্দেশ্যই হচ্ছে চিটিংবাজি মানে তিনি এখানে এসেছেন ভিলেন হয়ে অনেক ভিলেন তো দেখোছো রাইমা ভিলেনকে দেখেছো সারা ভিলেনকে দেখেছো আচ্ছা সাহেবের বাবা ভিলেনকে দেখেছ কিন্তু গৌতম ভিলেনকে তোমরাই প্রথমবার দেখবে আর গৌতম ভিলেনের কাজ হচ্ছে যেমন হারে টাকা নিয়ে যাবে মানে চোর বেসিক্যালি বলতে গেলে চোর ডাকাত ডাকাত কারণ বিয়ে তো করেছে বড়লোক বাড়ির মেয়েকে এর কাজ হচ্ছে মাথায় হাত বুলিয়ে টাকা পয়সা আদায় করা আর এই মেয়েটা যে স্বামীর উপরে একটা অসম্ভব ভক্তি রেখে দিয়েছে যত যাই হোক না কেন সে যে আমি সতী আমি আমার স্বামীকে বদলাবো তিনি জীবনেও পারবেন না কিন্তু এই গৌতম আসলে চিঠির ক্ষতি করবে এবার মানে গৌতম এসে অ্যাকচুয়ালি এই করতে মানে ভিলেন তো আর দেখা গেলো চিঠির ওপরে তার নজর গেল আচ্ছা টাকা পয়সা চুরি করলো চিঠি এবার শক্ত হবে হয়ে এই গৌতমকে হাতে নাতে ধরবে তারপরে গৌতমের একটা কিছু না কিছু হবে তারপরে দেখবে সব ভিলেনরা হাতে হাত মিলিয়ে লড়াই করছে চিঠির বিরুদ্ধে আর চিঠি একাই এগিয়ে যাচ্ছে তো যাই হোক বেশি কথা বলে লাভ নেই আশা করি গৌতমের আসল উদ্দেশ্য আমি তোমাদেরকে জানিয়ে ফেলেছি তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল সাহেবের চিঠি স্টার জলসা স্টার জলসা ডিতে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে